ভাড়াটিয়া ফৌজ দিয়ে লড়াই করা যায়, লড়াই জেতা যায় না। বাইরের ফৌজ তোমরা নিয়ে আসবা বহরমপুরে ভোট করাতে, বাইরের ফৌজ যদি এখানে বহরমপুরে ভোট করতে আসে সিধা একদম সিআরপিএফ আর বিএসএফ এর গুলি খাবে, লিখে দিও আমার কাছে। তোদের মশাল নিয়ে আসবে বাইরে থেকে, একটা ভূত যদি দখল করতে পারিস আমি রাজনীতি করা ছেড়ে দেবো, যা। কত মশাল আসবে রিয়ায় করা, সিধা সিআরপিএফ এর বিএসএফ এর গুলি খাবে তারা, মিলিয়ে নেবেন আমার কথা। মানুষ ভোট দিবে রে ভাই, মানুষের ভোট দেওয়ার অধিকার সাংবিধানিক অধিকার, তার গণতান্ত্রিক অধিকার, তার জন্মগত অধিকার, তার আইনি অধিকার। কেড়ে নিবে মমতা ব্যানার্জি, কেড়ে নিবে তৃণমূল, মানুষ লুকবে, সেন্ট্রাল ফোর্স তো যা আছে আছে, 100% বুথে সেন্ট্রাল ফোর্স থাকবে, কিন্তু সেন্ট্রাল ফোর্স থাক তার জায়গায় আমাদের মানুষের ফোর্স কি করবে? এত যে মানুষ আমরা ভোট দিতে পারবো না মস্তানদের ভয়ে, এত যে মানুষ বোন বৌদি তারা তাদের ইচ্ছা অনিচ্ছা প্রকাশ করতে পারবে না মস্তানদের ভয়ে, এই জিনিস আমরা ভোটে দেব না, দেব না তো দেব না। তৃণমূলের ভাইরা আরামসে ভোট করুন, আপনারা আপনাদের দিদির মহিমা প্রচার করুন, নানা রকম সিসা বার করে সব করুন, আপনারা বলুন কোনো অসুবিধা নাই, কিন্তু ভোট করতে দিবেন না ভয় দেখিয়ে মানুষকে চমকে দিয়ে আপনারা ভোটের বাজি মাত করবেন, এ স্বপ্ন যদি দেখে থাকেন এটা দুঃস্বপ্ন মনে করে আজ থেকে এই স্বপ্ন দেখা ভুলে যান। আমরা কাঁচা গুলি খেয়ে বড় হইনি, বহুত লড়াই করে বহুত সংগ্রাম করে আমরা বড় হয়েছি, আপনারা অনেক কামিয়েছেন, মানুষকে ভয় দেখাবেন না, এটুকু আমার কাছে লাস্ট কথা। আর মানুষকে ভয় দেখে যা খুশি করতে গেলে এ সংগ্রাম এ লড়াই কবে শেষ হবে কেউ বলতে পারবে না। আবার বলছি, যা খুদা করে মেহরবান তো গাধা বানে পাই।